হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ে আমরাও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে বায়োফ্লক ট্যাঙ্ক। অল্প খরচে আপনি ঘরে বসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আমার বড় ভাই হাবিব ভাইয়া আমাদের এলাকারে সে ভালো একটা উদ্যোগ নিয়েছে, সে সিভিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং করার পাশাপাশি সে ভাইয়া চাকরি একটা ছোটোখাটো জব করতো, জব ছেড়ে দিয়ে সে বর্তমানে করোনার জন্য বাড়িতে বসে থাকার কারণে ভাইয়া বর্তমানে বায়োফ্লক ট্যাঙ্ক যে ভালো উদ্যোগ নিয়েছে, অনলি 50 থেকে 7,500 টাকা খরচ করে ভাইয়া এই বায়োফ্লকটি খরচ করে 20 থেকে 25,000 টাকা ইনকাম করতেছে। তো ভাইয়া মাছ ছাড়িয়ে দিছে কিছুদিন হয়। ভাইয়া আপনার মাছের বয়স বর্তমানে কত দিন? ধন্যবাদ। আসলে আমার মাছ এখন গত দুই মাসের আগে ছাড়া হয়েছে। আমার মাছের বয়স এখন 2 মাস চলতেছে। মোটামুটি মাছগুলোর আশা করি ভালোই দেখা যাচ্ছে। বিকজ আপনাদেরকে মাছ একটু করে আমরা দেখাবো। আর এই বায়োফ্লক আপনারা যারা বর্তমানে বাংলাদেশে বেকার অবস্থায় বসে আছেন, আমি মনে করি যে ভাইয়া জিয়া ভাইয়ার মতো আপনারা উদ্যোক্তা হতে পারেন এবং যে মাছ ছাড়লেই অনেক ভালো একটা অ্যামাউন্ট পাবেন প্রতি মাসে মাসে, তাই না ভাইয়া? জি, আশা করা যায় ইনশাল্লাহ। আমি তো এটা প্রথমবার আমার এটা, সো আমি আশা করি যে আমি সামনের মাসে এটা হারভেস্ট করবো ইনশাল্লাহ। মোটামুটি ভালোই ফলাফল দেখছি, ভালো। তো আমার দর্শকরা হয়তো এই কাজটা, তারাও হয়তো যারা বাড়িতে বর্তমানে বসে আছে তারাও এই কাজটা সম্পর্কে মানে জানতে চাইবে। তো বায়োফ্লক সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আপনি তাহলে মনে করি যে অনেক ভালো হতো। আসলে বায়োফ্লক সম্পর্কে ধারণা বলতে এটা মোটামুটি এখন বাংলাদেশে মোটামুটি ব্যাপক হারে একটা আলোচিত একটা যে মাছ চাষ, যে সো আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে যতগুলো মাছ চাষের ভিতরে আছে, সো এখন বায়োফ্লক মোটামুটি খুবই ভালো ভালো একটা পদে আছে। সো রাষ্ট্রপতি তো কিছুদিন আগে ছিল একটা রাষ্ট্রপতি, সো ওটার উপরে মোটামুটি বায়োফ্লক চলে আসছে। সো আমি মনে করি বায়োফ্লকে মাছ চাষ আজ থেকে আরও 2-4-5 বছরে বাংলাদেশে মোটামুটি ব্যাপক হারে মানে চলবে ইনশাল্লাহ আমার আশা। তো বায়োফ্লক এই যেমন মানুষ তো পুকুরেও মাছ চাষ করতে পারে, তাই না ভাইয়া? তো পুকুরে আর এই বায়োফ্লকের মধ্যে পার্থক্যটা কি, এটা তো আমি একটু যদি ধারণা দিতেন। আসলে পুকুরে আমাদের যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা, আমাদের এখানে যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কন্ট্রোল করার যে একটা পদ্ধতি, সেটা আসলে পুকুরে নেই। সো পুকুরে যদি আমরা চাষ করি, এখানে আমাদের আমার লোকজনের একটা ব্যাপার স্যাপার আছে, যেখানে আমাদের তোমার হচ্ছে লোকজন লাগবে, তোমার হচ্ছে পুকুরে গ্যাস কন্ট্রোল করার মতো একটা নাই। সো আমাদের এখানে অধিক ঘনত্ব, সো আমি মনে করি এখানে অধিক ঘনত্ব হারে আমরা এখানে মাছ চাষ করতেছি। সো আমি মনে করি পুকুরের চেয়ে যেটা বেটার এখানে অল্প খরচে মোটামুটি অধিক ঘনত্ব হারে মাছ চাষ করা যায়। আসলে পুকুরের তুলনায় এটা ব্যাপক হারে সমালোচিত। তো আপনার এই ট্যাঙ্কি কত হাজার লিটার করে মানে কতগুলো মাছ ছাড়ছেন বা কতগুলো মাছ ছাড়তে পারবেন? জি, সুন্দর কোশ্চেন। আসলে আমার এটা অ্যাকচুয়ালি আমার 13,000 লিটার একটি ট্যাঙ্কি। সো এখন আমার বর্তমানে এখানে আমার কই আছে, এখানে আমার 11,000 কই আছে। সো এখানে আমি 12,000-এর মতো বা 10,000-এর মতো কই দিলে আমার বেস্ট হতো। সো আমার এখন 11,000 কই আছে ইনশাল্লাহ। তো আপনি মাছগুলো কত মানে কতদিন পর পরে মানে বিক্রি করতে পারবেন, কত টাকার মাছ ছাড়লেন, কত টাকা ইনকাম যদি বলতেন? আসলে এটা মাছ ছাড়া এখন একটু আমি অন সিজনে নিছি, তো সো মাছের দামটা আমার একটু বেশি পড়ছে, প্রায় 1 টাকার একটু উপরে পড়ছে মাছের দামটা। সো আমি আশা করা যায় এটা 3.5 থেকে 4 মাসের ভিতরে আমার মাছের মোটামুটি একটা মানে 10-12 কেজি আসবে আমার ইনশাল্লাহ। আমার এটা ভিয়েতনামের কই আছে, মোটামুটি একটা ভালো জাত, হাইব্রিড জাতের ভিয়েতনামের মোটামুটি সুনাম আছে। সো আমার ভিয়েতনামের কইটা আছে এটা, আর এটার ফলাফলও ভালো পাচ্ছি খুব। তো যারা নতুন উদ্যোক্তা মানে যারা যে ভাইয়েরা বর্তমানে বাড়িতে বসে আছে কাজকর্ম নেই পড়াশোনা করে, তাদের সম্পর্কে যদি কিছু বলতেন যে তারা কীভাবে কাজটা নিতে পারে নতুন অবস্থায়? আসলে ঠিক সুন্দর কোশ্চেন করছেন। আসলে করোনার ভিতর এসে মানুষে সব ধরনের চাকরিকরণ, ব্যবসাকরণ, বাণিজ্যকরণ সব দিক দিয়ে মানুষ একটা হোঁচট খেয়েছে। সো আমিও গাজীপুরে ছিলাম, সো আমিও একটা জব করতাম। সো করোনার ভিতরে বাড়িতে আসার ফলে মানে নিজে নিজে একটা আমার মনের ভিতরে একটা উদ্যোগ যাচ্ছে, আসলে যে নিজে কিছু করা যায়নি, চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করা যায়নি। সো তারপরে বলে যে আমি কিছু এই আমার এই বায়োফ্লক সম্পর্কে অনেকদিন ধরে আমার একটা ধারণা ছিল যেটা করবো, কিন্তু ব্যস্ততার মাধ্যমে বা চাকরির মানে পাশে এতটা দৌড়াদৌড়ি করা হয়নি। সো করোনাটা আসার ফলেই আমার এই বিশেষ করে বায়োফ্লকে আসা। সো আল্লাহ যা করে ভালোই করে
সো করোনার ভিতরে আসার পরে আমার এই প্রস্তুতিটা গ্রহণ করে এবং আমার মোটামুটি আমি একটা মানে প্রশিক্ষণ দেই ভালো, একজন ছাপোর্টার ছিল আমার একজন পরিচিত জন, পরিচিত ছাপোর্টার পরে আমি আর কি এই পেশায় আসে আমার। সো আমার মোটামুটি দেখতেছি ভালোই। সো আমার আরও পাশে জায়গা আছে ওই দিক দিয়ে, সো আমি ইনশাল্লাহ এই হারভেস্টটা করার পরে সামনের মাস থেকে আমি আরও তিনটা ট্যাঙ্কির কাজ চালাবো। সো আমার বাড়ির ভিতরে একটা ছোটো একটা ট্যাঙ্ক আছে, পন সিস্টেম ট্যাঙ্ক, ওটা করছি আমি। সো ওটা আপনাদেরকে দেখাবো। সো আমি ইনশাল্লাহ আমাদের জয় করবেন, দেখবো ভাইয়া। মানে এখন আমি যেভাবে দেখতেছি আপনাদের বাইকগুলোকে, আমরা অবশ্যই আমার দর্শকদেরকে দেখাবো। উদ্যোক্তাদের জন্য আমার নতুন উদ্যোক্তার জন্য আমার একটা বিষয়, যারা আমাদের গ্রামে আছে, গ্রামে আমার অনেক যুবক বেকার ছেলেপেলে আছে, বিশেষ করে আমার শিক্ষিতরা বেকার, আমাদের আমাদের শিক্ষিত সমাজটাই বেকার। সো আমার আশেপাশে গ্রামে যারা আছে, যদি কারো হেল্প লাগে বা কোনো পরামর্শ লাগে, মানে যতটুকু সাপোর্ট দেওয়ার তাদেরকে আমি দেবো, কোনো সমস্যা নেই। এই এই বিষয়ে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট। আর আমরা অবশ্যই ভিডিওতে পুরো দেখবো যে আপনি কী কীভাবে বাইকগুলোর কাজ করতেছেন। যেমন আমরা দেখতেছি এখানে অক্সিজেন মনে হয়, জি এখানে অক্সিজেন দেওয়া আছে, সেটা তো মানে কোনো কারণ আসলে এটা আমি অ্যাকচুয়ালি একটু বলতে চাই যে আসলে এখানে আমাদের বায়োফ্লক মাছ চাষ না, এখানে আমাদের মাছ চাষ না, এখানে আমাদের ব্যাকটেরিয়া চাষ। সো আমাদের ব্যাকটেরিয়াকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের মাছ চাষ ইনশাল্লাহ হোক। সো আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াগুলো যদি আমরা চাষ করতে পারি, আমাদের মাছ চাষ হবে। সো আমরা আমরা এখানে আমাদের কিছু কিছু মানে নিয়ম আছে, আমাদের টিডিএস, আমাদের অ্যামোনিয়া গ্যাস, আমাদের এখানে ডিও অক্সিজেন, মানে সব মিলিয়ে মোটামুটি একটা মানে একটা ভালো। আর এখানে করতে গেলে অবশ্যই অবশ্যই ভালো একজন প্রশিক্ষক বা যিনি করছে তার পরামর্শ অনুযায়ী আপনারা এই জিনিসটা করবেন, অযথা আপনারা ইউটিউব দেখে আপনারা এই জিনিসটাই আপনারা যাবেন না। ইউটিউবে আপনারা যদি এভাবে যান তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন। সো আপনারা জেনে শুনে বুঝে এই জিনিসটা করবেন। আপনারা অবশ্যই আমরা এখন দর্শকদেরকে আপনার পুকুর সব কিছু দেখাবো, মাছ দেখাবো, ঠিক আছে? জি ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই সেই পুকুর, এখানে মাছ ট্যাঙ্ক যাকে বায়ু সরি বায়ুবলক ট্যাঙ্ক বলা হয়। তো দেখেন ভাইয়ার মাছ মিনিমাম এক মাস হয়েছে না ভাইয়া? দুই মাস হয়েছে। তো দুই মাসে মাছগুলো মিনিমাম অনেক বড় হয়েছে, মাছগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে। তো ভাইয়া আর কিছুদিন গেলেই মাছগুলো বিক্রি করে দিবে, মিনিমাম অনেক টাকা কত টাকা আসবে ভাইয়া এখান থেকে 90 থেকে 1 লক্ষ টাকা ভাইয়া মিনিমাম ইনকাম করতে পারবে। তো আপনি কত টাকার মাছ ছাড়ছিলেন এখানে? 15,000 টাকার মতো মাছ ছাড়ছে ভাইয়া। তো মাছের পিছে মোট খাবার সহকারে মোট কত টাকা খরচ হবে? তো দেখতে পাচ্ছেন আপনারা সেই মাছগুলো অনেক ভালো লাগতেছে, ভাইয়ার মাছের বয়স 2 মাস। তো আশা করি আমরা এখন কয়েকটা মাছ ধরে আপনাদেরকে দেখাবো যে ভাইয়ার মাছগুলো কত বড় বড় হয়েছে। তো চলুন আমরা মাছ কয়েকটা মাছ ধরে আপনাদেরকে দেখাইতেছি। বাস আমরা কিছু মাছ এখন এখান থেকে ধরবো। তো ভাইয়া ধরতেছে, দেখেন। তো দেখেন কইয়ের মোটামুটি কই সাইজগুলো কত বড় হয়েছে 2 মাসেতে। ভাইয়া এখন বিক্রি করতে পারবে, বিক্রি করলে ভাইয়া মিনিমাম 25-20,000 টাকা ইনকাম, ঠিক আছে? আর এই বায়োফ্লক উদ্যোক্তা ভাইয়া ভালো একটা উদ্যোগ নিয়েছে, আমিও করবো। আপনারা অবশ্যই এখন ঘরেতে না বসে থেকে বায়োফ্লক এই ট্যাঙ্ক তৈরি করে মাছ চাষ করেন, দেখবেন প্রতি 2-1 মাস পর পর আপনাদের 20-25,000। এটা তো ভাইয়া একটা ট্যাঙ্কের কথা বললো শুধু। তো আমরা 2-3টা যদি ট্যাঙ্ক করতে পারি ভালো একটি এক্সপ্রেস নিয়ে, আর এটাতে বেশি খরচ না, আপনি যদি 20-30,000 টাকা খরচ করে যদি মিনিমাম 50-60,000 টাকা ইনকাম করেন, আমি মনে করি একটা ভালো একটা উদ্যোগ, আপনার চাকরির বিষয়ে ছুটতে হবে না। তো নেক্সট আমরা এটা নিয়ে আর একটা পর্ব করবো, যখন ভাইয়া মাছগুলো বিক্রি করবে তখন আমরা আবার আসবো। তো আর এরপরে ভাইয়ার যিনি যার কাছে শিখছে আমরা তার কাছে যাব, তার যে তার ট্যাঙ্কগুলো, তার 4-5টা ট্যাঙ্ক আছে সেখানে, আমরা সেখানেও যা কিছু ভিডিও কালেক্ট করব, তার মাছগুলো সম্বন্ধে দেখবো এবং মাছগুলো দেখবো, আপনাদেরকে ভালো একটা এই সম্পর্কে ধারণা দিতে পারবো। আশা করি সবাই আজকের মতো ভালো থাকবেন, এবং ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে আমি আপনার ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর নেক্সটে ভিডিও এই বায়োফ্লক সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নেক্সট ভিডিওটা আপনারা পেয়ে যাবেন।